ভয়াবহ ড্ৰাগছ বা নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে সেই অব্যাহত আছে আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ এটা তেওঁৰ মাতো আছে এটা তেওঁৰ লক্ষ্য আছে যে অসমখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছমুক্ত কৰাৰ যি তেওঁ হেঁপাহ আৰু সেই তেওঁৰ যিটো লক্ষ্য সেই লক্ষ্যক সাৰোগত কৰি আমি অহৰহ আমাৰ নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে সরবরাহর বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত আছে আর ইয়ার এক অংশস্বরূপে যা পুৱতি নিশা মানে আজি পুৱতি নিশা আমার একটা বিশেষ অভিযান চলিছিলে অসম মিজোরাম সীমান্তবর্তী অঞ্চল ধলাইখালত একটা বিওপি আছে বিওপির একটা দাঁতিকাষরিয়া অঞ্চলত একটা বিশেষ অভিযান চলিছিলে আর সেই অভিযান কালত আমি বৃহৎ সংখ্যক নিচাযুক্ত সামগ্রী হিরোইন জব্দ করবলে সক্ষম হয়েছো আমি জব্দ করা হিরোইন যেখানে পরিমাণ আমি জব্দ করছো তো 139 139টা সাবুনের বাকসত পেক করা হিরোইন আমি জব্দ করছো আর ইয়ার যেটু পরিমাণ আছে 1.700 কিলোগ্রাম গোটেখিনি তারপর আমি জব্দ করছো আর তাতে এজন মানুষ আমি এরেষ্ট করেছো সেই মানুষজনের নাম আব্দুল আহাদ লস্কর 33 ইয়ার্স সান অফ লেট খলিলউদ্দিন লস্কর ভিলেজ নেপেট খাল জেলালপুর ধলাই এইজন ব্যক্তি সীমান্তবর্তী অঞ্চলের যেতিয়াই এই সামগ্রীখিনি এই নিচাযুক্ত সামগ্রীখিনি সরবরাহ করবর কারণে চেষ্টা করেছিলেন তেতিয়া তাত আমার কাছাড় আরক্ষীর টিমে তেওঁক ধৰিবলৈ সক্ষম হ'ল আৰু যেতিয়া তেওঁক আমি সেই খানতালাচী চলাওঁ খানতালাচী চলোৱা সময়ত আমি এই বৃহৎ পৰিমাণৰ যি নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু গোটেই এই যি নিচাযুক্ত সামগ্ৰী আছে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা সীমান্তৱৰ্তী অঞ্চলৰ পৰা আমাৰ জিলাৰ মাজেদি সরবরাহ কৰিবলৈ তেওঁলোকে চেষ্টা কৰিছিলে আৰু তাৰ লগতে আমি এই যি পৰিমাণৰ যি নিচাযুক্ত সামগ্ৰী হিৰোইন আমি জব্দ কৰিলোঁ ইয়াৰ আনুমানিক বজার মূল্য মানে চোরাং বজারত ইয়ার বজার মূল্য 8.5 কোটি টাকা হব প্রায় 8.5 কোটি টাকা হব গতি গোটেইখিনি আমি জব্দ করছো আর মানুষজনের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা লব কারণে আমি সাজু হয়েছো আর তার লগতে যে অন্তরাজ্যিক যে একটা নেক্সাস আছে সেই নেক্সাসটো ফাদিল করব কারণে আমি সুবুরিয়া রাজ্যের লগতো কথা পাতিছো আর তেওঁলোকক যাতে সোনকালে আমি করায়ত্ব করব পাৰোঁ আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোরতম আইনগত ব্যৱস্থা যাতে আমি লব পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপর হৈ আছোঁ।